নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। বাসা শহীদ স্টেশন নামকরণ নিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকার মন্তব্য। প্রতিবাদে শিলচর রেল স্টেশনে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। রবিবার 75তম স্বাধীনতা দিবস, শিলচরে জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী পরিমল। আজ শহীদ ক্ষুদিরামের 114তম আত্মবলিদান দিবস, বরাক জুড়ে করা হল বীর শহীদকে স্মরণ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বিধানসভায় বাসা শহীদ স্টেশন নিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকার মন্তব্যের প্রতিবাদে আজ বিক্ষোভ প্রদর্শন করল বিভিন্ন সংগঠন। শিলচর রেল স্টেশনে এই বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এদিন স্টেশন চত্বরে বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদে মুখর হন বিডিএফ, বাসা শহীদ স্টেশন স্মরণ সমিতি ও সারা ভারত বাঙালি যুব ছাত্র সংস্থার সদস্যরা। এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা বলেন, 19 মে'র শহীদদের আত্মবলিদানের স্বীকৃতি গত 60 বছর ধরে দেয়নি কোনো সরকার। এমনকি বাসা শহীদ স্টেশন নামকরণের মতো সামান্য দাবিকেও নানাভাবে চক্রান্ত করে না মানার ফন্দি আটছে দিশপুরের বর্তমান সরকার। বিজেপির কিছু নেতা এই ইস্যুতে ডিমাসা এবং বাঙালিদের বহুদিনের সৌভ্রাতৃত্বের সম্পর্কে ফাটল ধরাতে চাইছেন। তাই একটি দুটি ভুই ফোড়া ডিমাসা সংগঠনের স্মারকলিপিকে এই ক্ষেত্রে অজুহাত দেখাচ্ছেন। অধিকাংশ ডিমাসারা এই নামকরণকে সমর্থন করেন এবং সেই জন্য ডিমাসার নেতা দেবজিৎ থাউসেন এবং হাফলংয়ের ডিমাসা বিধায়িকা নন্দিতা গার্লোসা শিলচরের প্রকাশ্য সভায় এই ব্যাপারে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তাই সরকারের এইসব অজুহাত কিছুতেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন বিক্ষোভকারীরা। আজকে আমরা শিলচর রেল স্টেশনের সামনে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এবং অন্যান্য সংগঠন মিলে আজকে আমরা প্রতিবাদ করছি। গত বিধানসভায় আমরা জানি মন্ত্রী কমলাক্ষ, বিধায়ক কমলাক্ষ দেবপুর কাস্ত যখন জিজ্ঞেস করেন যে ভাষা শহীদ স্টেশন নামকরণ দেওয়া হচ্ছে না কেন, তখন মন্ত্রী পীযূষ হাজারিকা মন্তব্য করলেন যে কোনো ডিমাসা সংগঠন নাকি তার বিরোধিতা করছে। এটি সম্পূর্ণ একটা মিথ্যা কথা। আমরা জানি ডিমাসা নেতা দেবজিৎ থাউসেন এবং বিধায়িকা নন্দিতা গার্লোসা এখানে এসে প্রকাশ্য মঞ্চে ভাষা শহীদ স্টেশন এর দাবি মেনে নিয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি উগ্র অসমীয়া জাতীয়তাবাদীদের চাপে বাঙালি ডিমাসার মধ্যে এক ধরনের বিভাজন সৃষ্টি করে আজকে ভাষা শহীদ স্টেশন নামকরণ পিছিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এটি আমাদের অনেক দিন থেকে দাবি এবং এই স্টেশনে 1961 সালে একাদশ ভাষা শহীদেরা আত্মবলিদান দিয়েছিলেন, নিজের মাতৃভাষা রক্ষার জন্য তারা জীবন বিসর্জন দিয়েছিলেন। সেই স্বীকৃতির জন্য আজকে আমরা এতদিন ধরে আমাদের সামান্য একটি দাবি, কিন্তু উগ্র অসমীয়া জাতীয়তাবাদীদের চক্রান্তে আমরা লক্ষ্য করছি 60 বছর থেকে ভাষা শহীদদের সরকারি স্বীকৃতি পর্যন্ত দেওয়া হয়নি, তা চরম লজ্জার বিষয়। আজকে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অন্যান্য সংগঠন মিলে আজকে আমরা তার জন্য প্রতিবাদ করছি এবং সরকারকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে এইরকম যদি আগামী দিনে তারা করেন এবং বিভিন্ন জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করেন এবং ভাষা শহীদ স্টেশনের নাম যদি তারা করতে পারেন না, তাহলে আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের পথে যেতে বাধ্য হব। শিলচরে 75তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষে আগামী রবিবার জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অর্থাৎ ডিএসএ গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের বন, পরিবেশ, মৎস্য ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর বিভিন্ন বাহিনীর সমবেত কুচকা আওয়াজের পর বিভিন্ন জনগোষ্ঠীর বর্ণাঢ্য এক সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করা হবে কোভিড বিধি মেনে। এরপর কোভিড যোদ্ধা হিসাবে প্রথম সারিতে কাজ করা জেলার কৃতি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা জানানো হবে। এর আগে ভোর 5:30টায় শহরের স্থায়ী মাইক যুগে দেশাত্মবোধক সঙ্গীত প্রচারের মধ্য দিয়ে সারাদিনব্যাপী কার্যসূচির সূচনা করা হবে। এরপর জাতীয় পতাকা উত্তোলন বেসরকারি ভবনে সকাল 7টায় এবং সরকারি ভবন
সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে সকাল পৌনে আটটায় করা হবে। সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে গান্ধীবাগে জাতির জনকের মর্মমূর্তিতে শহীদ তর্পণ। সকাল এগারোটা কুড়ি মিনিটে জেলার কয়েদিদের মধ্যে থাকছে ফলমূল বিতরণ। সাড়ে এগারোটায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল এবং এস এম দেব সিভিল হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বণ্টন থাকছে। এছাড়াও সন্ধ্যা ছটায় শহরে মনীষীদের মর্মমূর্তিতে থাকবে আলোকসজ্জা। এদিকে কাছাড় জেলা প্রশাসন থেকে প্রচারিত একা আবেদনে স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্লাস্টিকের তৈরি কোনো জাতীয় পতাকা ব্যবহার না করতে বলা হয়েছে। অগ্নিযুগের অগ্নিশিশু শহীদ ক্ষুদিরামের একশো চোদ্দতম আত্মবলিদান দিবস উপলক্ষে আজ শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনুষ্ঠানের আয়োজন করে ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটি, এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস সহ বিভিন্ন সংগঠন। সকাল নটায় ক্ষুদিরাম মূর্তিতে স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক নকুল রঞ্জন পালের মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে মাল্যদান করেন ক্ষুদিরাম মূর্তি প্রতিষ্ঠা কমিটির পক্ষে সুব্রত চন্দ্র নাথ, এসইউসিআই কমিউনিস্ট দলের জেলা সম্পাদক বাবুদুষ চক্রবর্তী, শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলী, এআইডিওয়াইওর জেলা সভাপতি অঞ্জন কুমার চন্দ, জেলা সম্পাদক বিজিৎ কুমার সিংহ, এআইডিএসওর আসাম রাজ্য কমিটির সহসভাপতি হিল্লুল ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, জেলা কমিটির সহসভাপতি প্রশান্ত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য, এআইএমএসএসের পক্ষে রেখা ভট্টাচার্য প্রমুখ। মাল্যদান পর্বের পর সেখানে কমসলমের পক্ষ থেকে ক্ষুদিরাম মূর্তিতে গার্ড অফ অনার প্রদর্শন করা হয়। ক্ষুদিরাম মূর্তি প্রতিষ্ঠা কমিটির সম্পাদক প্রদীপ কুমার দেবের মৃত্যুতে সেখানে এক মিনিটের নীরবতা পালনের পর একবার বিদায় দেমা সঙ্গীত পরিবেশন করেন দুলালী গাঙ্গুলী। আজকে ক্ষুদিরামের একশো চোদ্দতম আত্মবলিদান দিবস, আমরা ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর কিশোরীদের সংগঠন কমসমলের উদ্যোগে আজকে কাছাড় জেলায় ও সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে আমরা এই আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার কর্মসূচি নিয়েছি। আপনারা সকলেই জানেন, পরাধীন ভারতবর্ষকে শোষণমুক্ত এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সরিয়ে স্বাধীন করার জন্য ক্ষুদিরাম বসুদের আত্মবলিদান আজকেও শোষণ নির্যাতন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে আমাদের অনুপ্রেরণা। আমাদের সামনে এই ক্ষুদিরাম বসুর সহ সমস্ত বিপ্লবীদের জীবনকে সামনে রেখেই আমাদেরকে আজকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়তে হবে। ক্ষুদিরামের মধ্যে একটা স্বাধীনতা স্পৃহা, সাধারণ মানুষের প্রতি, দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি, শোষিত বঞ্চিত মানুষের প্রতি তার একটা মমত্ববোধ ছিল এবং সেই মমত্ববোধ থেকেই তার মধ্যে একটা তীব্র দেশপ্রেম গড়ে উঠেছিল। ক্লাস এইট অবধি পরে তিনি বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। তখনকার দিনে ভারতবর্ষে ১৯৮৫ সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পরেও স্বাধীনতা আন্দোলন তেমনটা, ব্রিটিশ বিরোধী আন্দোলন তেমনটা দানা বেঁধে ওঠেনি। বিংশ শতাব্দীর প্রথম দশকেই কিছু কিছু বিপ্লবী, তারা ব্রিটিশকে ভারতবর্ষ থেকে তাড়ানোর উদ্দেশ্যে অনেকগুলো সমিতি গঠন করেছিলেন, যে সমিতিগুলিকে আমরা গুপ্ত সমিতি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সমিতি তারা গঠন করেছিলেন এবং এই সমিতিগুলিতে মূলত শরীরচর্চা হতো এবং তারই অন্তরালে ব্রিটিশ বিরোধী একটা মনোভাব জাগিয়ে তোলা এবং তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার একটা কর্মসূচি ছিল। আমরা জানি এই ক্ষুদিরাম বসু তার বাল্যকালেই তিনি যেসব মহান বিপ্লবীর সংস্পর্শে এসেছিলেন তাদের মধ্যে অগ্রগণ্য হচ্ছেন হেমচন্দ্র কানুনগো, সত্যেন্দ্রনাথ বোস, প্রফুল্ল চাকী, কানাইলাল, যারা এক একজন
মহান বিপ্লবী। সেই বিপ্লবীদের সংস্পর্শে এসে শহীদ ক্ষুদিরাম বসুর মধ্যে যে বিপ্লবী সত্তাটার স্ফুরণ ঘটেছিল, পরবর্তী সময়ে তারই পরিণতিতে আমরা ক্ষুদিরামের ফাঁসি প্রত্যক্ষ করেছি। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকার করিমগঞ্জেও উদযাপিত হলো ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। অল ইন্ডিয়া ডিএসও করিমগঞ্জ শাখা গরুয়া কার্যক্রমের মাধ্যমে ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালন করে। সংগঠনের কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে সাহসী সেনানীকে বিনম্র শ্রদ্ধা জানান। ক্ষুদিরামের সাহসী কর্মকাণ্ড ও আত্মত্যাগ যাতে বিফলে না যায়, এই পথ অনুসরণ করে সবাইকে চলার আহ্বান জানানো হয়। আমরা ভারতবর্ষের মাটিতে একমাত্র বিপ্লবী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন অর্থাৎ এআইডিএসওর পক্ষ থেকে প্রত্যেক বৎসরের মতন এবছরও আমরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কিশোর শহীদ অগ্নিযুগের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরামের 114তম শহীদ দিবস পালন করলাম আমাদের ছাত্র সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে। আমরা প্রত্যেক বছরই এই সমস্ত বীর বিপ্লবীদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার যে বীর বিপ্লবীরা আছেন তাদের স্মরণ দিবস আমরা পালন করে থাকি। এর একটা যথার্থ কারণ আমাদের কাছে আছে যে ক্ষুদিরাম, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, বাঘা যতীন, কনকলতা, মাতঙ্গিনী হাজরার মতন যে আপোষহীন ধারার ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, তারা যে স্বপ্নের ভারতবর্ষটা চেয়েছিলেন, যে ভারতবর্ষে সবার জন্য থাকবে শিক্ষা, সবার জন্য থাকবে স্বাস্থ্য এবং খুব সুন্দর একটা সমাজ থাকবে যেখানে সবাই সুন্দরভাবে বসবাস করতে পারবে, এবং তার জন্য তারা যে আত্মবলিদানটা করেছিলেন, সেই আত্মবলিদানের ফলে যে ভারতবর্ষের স্বাধীনতাটা এলো, সেই স্বাধীনতাটা এলো আপোষ মীমাংসার চোরাপথে, একটা গোল টেবিল বৈঠকের মাধ্যমে একটা স্বাধীনতা। রাজনৈতিকভাবে আমরা স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু ভারতবর্ষের আপামর জনসাধারণ, শোষিত নিপীড়িত যে খেটে খাওয়া শ্রমিক সাধারণ স্তরের মানুষ, সেই মানুষগুলির মানবমুখী আজকে পর্যন্ত হয়নি। সোনাই শহরের দ্বিতীয় দফায় বরাদ্দ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণের কাজের সূচনা হলো। বুধবার আনুষ্ঠানিকভাবে কয়েকটি ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান ভজন সেন। এদিন পুরো এলাকার 3 নম্বর ওয়ার্ড ও 4 নম্বর ওয়ার্ডের ঘরগুলোর শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 3 নম্বর ওয়ার্ডের কমিশনার দীপু কুমার দাস, প্রধানমন্ত্রী আবাস যোজনার আরবানের সিটি প্রজেক্ট ম্যানেজার প্রাঞ্জল পাল চৌধুরী প্রমুখ। বজন সেন জানান, 2019-20 অর্থবছরে 3 নম্বর ওয়ার্ডে 22টি এবং 4 নম্বর ওয়ার্ডে 19টি ঘর বরাদ্দ হয়েছে। প্রতিটি ঘরের জন্য 1,99,000 টাকা বরাদ্দ হয়েছে। বাকি ঘরগুলোর কাজের শীঘ্রই সূচনা হবে। হিতাধিকারীরা নিজেদের অ্যাকাউন্টে অর্থ পাবেন। আমরা যেন ঘর পেয়েছি, আমি খুব খুশি হয়েছি। নরেন্দ্র মোদী ধন্যবাদ, আমরা ঘর পেয়েছি, আরও খুশি হয়েছি। সেকেন্ড ডিপিআরের আন্ডারে টোটাল বেনিফিশিয়ারি আছে 1506, এর মধ্যে প্রথম পর্যায়ে 232 জন বেনিফিশিয়ারি ফার্স্ট ইনস্টলমেন্ট মানে 80,000 টাকা লাভ করেছে। তো এর যে সরকারি গাইডলাইন হিসাবে যখন পর্যায়ক্রমে যখন কনস্ট্রাকশন চলতে থাকবে, এরপর সেকেন্ড ইনস্টলমেন্ট 90,000 আর পুরো কমপ্লিট হওয়ার পর থার্ড ইনস্টলমেন্ট 30,000 টাকা বরাদ্দ করা হবে। তো বাকি যে 1500 বেনিফিশিয়ারির মধ্যে 232 ছেড়ে বাকি যারা আছে ওদের কাজ চলছে, ফাইল প্রসেসিং হয়ে গেছে, বাকিরাও খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন। সোনাই পৌরসভায় 27 জুলাই 232টি ঘরের 80,000 করে টাকা ঢুকেছে, আর পণ্য সমাপ্তি অ্যামাউন্ট হলো 2 লক্ষ টাকা। সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট হবে সরকারের নিয়ম মতো। আজকে আমাদের ওয়ার্ডে 3 এবং 4 আমরা 8টা ঘরের, বিশেষ করে হিন্দু সম্প্রদায় দিন ধার্য করে শিলান্যাস মানে গৃহপ্রবেশের গৃহের যে দিন থাকে, আজকে এবং আগামী শুক্রবার শিলান্যাসের তারিখ। সেহেতু আমাদের এই 3 এবং 4 আমরা আজকে আরম্ভ করেছি।
ক্রমে 232টা সব ওয়ার্ডে হবে, অন্য অন্য ওয়ার্ডে তারা শুক্রবার শনিবার এভাবে করবে। আমাদের ওয়ার্ডে আমরা সময়ের জন্য আজকে আরম্ভ হয়েছে, আগামী দিনে আমাদের সোনা ইভিআইয়ের কারণে 900 অধিক ঘরের টাকা ঢুকে নাই। আমাদের পিএমওয়াইয়ের ডাইরেক্টর প্রাঞ্জল পাল চৌধুরী মহাশয় আছেন, উনি আগামী অতি সত্তর যারা 900 অধিক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের টাকা ঢুকে তিনি। করোনা মহামারী একসময় অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছিল, তাই যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে স্থানীয় রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ হয়ে পড়েছিল বহুদিন ধরে, তাই যাত্রীরা মারাত্মক সমস্যার সম্মুখে পড়েছিলেন। বর্তমানে করোনার গ্রাফ নিম্নমুখী, যাত্রীদের কথা মাথায় রেখে স্থানীয় ট্রেন চালু করা নিয়ে সোচ্চার হলেন করিমগঞ্জ শহর ব্লক কংগ্রেসের কর্মকর্তারা। আজ করিমগঞ্জ রেল স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারের কাছে একে স্মারকপত্র তুলে দেন তারা। যেহেতু ট্রেন যাত্রা অনেকটাই স্বচ্ছন্দমূলক ও সুরক্ষিত, তাই যাত্রীদের স্বার্থে অবিলম্বে স্থানীয় ট্রেন চালু করতে স্টেশন মাস্টারের কাছে দাবি উত্থাপন করা হয়। শহর ব্লক কংগ্রেসের সভাপতি তাপসকান্তি পুরকায়স্থের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজা দত্ত বণিক, নিতাই রায়, দীপক আচার্য, কাবুল পাল, মহিতুষ পুরকায়স্থ, গৌরাঙ্গ দে, কাজল তাপাদার প্রমুখ। আমরা এই মুহূর্তে শহর ব্লক কংগ্রেস থেকে আমরা করিমগঞ্জ স্টেশনে এসেছি। আমরা এসেছি এই কারণেই এসেছি যে বিগত বহুদিন থেকে আমাদের সঙ্গে অনেক লোক করিমগঞ্জের অনেক জনসাধারণ আমাদের সাথে যোগাযোগ করছেন যে যাতে পুনরায় করিমগঞ্জের এই লোকাল ট্রেনগুলো আবার চালু করা যায়, তার জন্য আমরা আজকে এখানে এসেছি। এসে এখানে আমরা ডিভিশনের ম্যানেজার লামডিং ওনার কাছে একটি আমাদের এখানে স্টেশন যিনি সুপার আছেন ওনার মাধ্যমে আমরা সেটা পাঠিয়েছি, এবং আমরা চাইছি যে মানুষ যেভাবে প্যান্ডামিক সিচুয়েশন চলছে, মানুষ যেভাবে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, মানুষ কোথার থেকে বাসে যাবে এবং 100 টাকা 200 টাকা দেবে? লোকাল ট্রেন যদি থাকে মানুষ অনেকটা সাশ্রয় হবে, রেহাই পাবে। তার জন্য আমরা আজকে এখানে এসেছি। ওনারা বলেছেন ওনারা আমাদের স্মারকপত্রটি ইতিমধ্যে পাঠিয়ে দেবেন লামডিংয়ে। পাঠিয়ে দেওয়ার পরে ওনারা আশ্বাস দিয়েছেন যে হয়তো 15 আগস্টের পরে এখানে লোকাল ট্রেনগুলো চালু হতে পারে। আমরা আজকে সকালবেলা আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকারের সঙ্গে যোগাযোগ করেছি, তিনিও বলেছেন আমরা সেটা স্মারকপত্র দেওয়ার জন্য এবং তিনি সেখানে তদবির করবেন। করিমগঞ্জ থেকে বিটিভি প্রতিনিধি জয়দীপ দেবের রিপোর্ট। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতির, সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রিস্কুল, অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রিস্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর 7880004, ফোন নাম্বার 9706054799।
ফিরে এলাম বিরতির পর। বেশ কয়েকদিন ধরেই ধলাইর শেওড়ারতল জিপির খুলিছড়া ফরেস্ট ভিলেজে একটি শ্মশানঘাট নির্মাণকে কেন্দ্র করে চলে আসছে বিতর্ক। এ নিয়ে কিছুদিন স্থানীয় শতাধিক মহিলা ও পুরুষ এক প্রতিবাদী মিছিল করে বনবিভাগের বিট কার্যালয়ের বিট অফিসারের কাছে প্রতিবাদী স্মারকপত্র তুলে দেন। স্থানীয় মানুষের আপত্তি থাকা সত্ত্বেও বনবিভাগের জমিতে বনবিভাগের অনুমতি ছাড়া কীভাবে শ্মশানঘাট নির্মাণ কাজ শুরু করা হলো তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। শ্মশানঘাট নির্মাণস্থল থেকে আনুমানিক 60 মিটার দূরত্বে রয়েছে হাওয়াইতাং হাই স্কুল, 80 মিটার দূরে রয়েছে 499 নং এলপি স্কুল, 20 মিটার দূরে রয়েছে ফরেস্ট বিট অফিস ও 70 মিটার দূরে পোস্ট অফিস, 55 মিটার দূরে সরস্বতী বিদ্যানিকেতন সহ 80 মিটার দূরে সাপ্তাহিক বাজার এবং 50 মিটার দূরে ডেইলি বাজার সহ আশপাশে রয়েছে ঘনবসতি ও বোটানিক্যাল পার্ক। তাই স্থানীয়রা এই জায়গায় শ্মশানঘাট নির্মাণে আপত্তি জানিয়ে আসছিলেন। অবশেষে এই বিতর্কিত স্থলে শ্মশানঘাটের শিলান্যাস করা হলে বিভিন্ন প্রয়োজনে স্কুলে আসা ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়ে শ্মশানঘাটের ফলকসহ খুঁটি উপড়ে ফেলেন। এ নিয়ে 3 জন ছাত্রসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংস করার অভিযোগ এনে দিলীপ রায়, নিরঞ্জন রায়, বিভাস আচার্যসহ বেশ কয়েকজন মিলে ধলাই থানায় এক মামলা দায়ের করেছেন। মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন স্কুল শিক্ষক রূপন দাস, চান্নিগার জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অজয় কুমার দাস, রঞ্জন দাস, দেবা রায়, সাদন দাস, বুটুল রায়, নূপুরকান্তি দাস, বিশাল দাস সহ আরও অন্যান্যরা। উল্লেখ্য 2016-17 অর্থ বছরের চতুর্দশ অর্থ কমিশনের দ্বারা চান্নিঘাট জিপির জন্য শ্মশানঘাটের নির্মাণের বরাদ্দকৃত অর্থের কাজ শেওড়ারতল জিপির খুলিছড়া ফরেস্ট ভিলেজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে স্কুল পরিচালন সমিতির সভাপতি মিহির কান্তি দাস বলেন, যারা সরকারি সম্পত্তি ধ্বংস করেছে তাদের উপর তিনি স্কুল পরিচালন সমিতির সভাপতি হিসাবে বিহিত ব্যবস্থা নেবেন। এদিকে স্কুল পরিচালন সমিতির সভাপতি হিসাবে মিহির কান্তি একজন সরকারি শিক্ষক হওয়া সত্ত্বেও স্কুলে তার পরিবারের কেউই পড়াশোনা করছেন না, তবুও দীর্ঘদিন ধরে কিভাবে তিনি স্কুল পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন এ নিয়ে স্থানীয় একাংশের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অপর একজন স্কুল ছাত্রের অভিভাবক বলেন, কোভিডের ফলে স্কুল বন্ধ রয়েছে, তাহলে এত ছাত্র কোথা থেকে এলো তা বুঝতে পারছেন না। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, বিতর্কিত শ্মশান নির্মাণ স্থল বনবিভাগ না মালিকানাধীন তা নিয়ে বলতে পারছেন না। তিনি সুজাসাপটা ভাষায় বলে দেন, স্থানীয়রা শ্মশানঘাট নির্মাণের জন্য এনওসি দিয়েছেন। এখানে প্রশ্ন হলো, যদি বনবিভাগের জমিতে শ্মশানঘাট নির্মাণ করা হয় তাহলে একমাত্র বনবিভাগকেই এনওসি প্রদান করতে হবে, আর যদি ব্যক্তিগত মালিকানাধীন জমি হয়ে থাকে তাহলে মালিকপক্ষসহ গ্রাম পঞ্চায়েত বডি ও স্থানীয় জনতা সার্কেল অফিসের মাধ্যমে এনওসি প্রদান করলেন না কেন? তাছাড়া যাদের নামে মামলা রুজু হয়েছে তাদের মধ্যে কেউই ছাত্রদের সাথে ছিলেন না। এরই পরিপ্রেক্ষিতে রূপন দাস, চান্নিঘাট জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অজয় কুমার দাস, রঞ্জন দাস, দেবা রায়, সাদন দাস, বুটুল রায়, নূপুরকান্তি দাস, বিশাল দাস সহ অপর একজন মিলে দিলীপ রায়, বিভাস আচার্য, নিরঞ্জন রায় সহ অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। তারা সাংবাদিকদের কাছে একটি মানচিত্র তুলে দেন। কি বললেন এলাকাবাসীরা চলুন এবারে শুনে নেওয়া যাক। আমাদের এই শ্মশানঘাটটা আমাদের এই প্রয়োজনীয় সবেরই পরিণত সার্বজনীন, এটার জন্য আমরা দুঃখিত যে এই বিষয় নিয়ে এতটুকু ভাঙচুর হওয়া, এত সব আমাদের স্কুলের ছাত্র স্কুল বন্ধ থাকা সত্ত্বেও স্কুলের ছাত্র নিয়ে এরকম করা, আমাদের আমরা অভিভাবক আমাদের একটু চিন্তাধারা করে এটা আমি ভাবছি যেন আমার ভালো হয় না, কী বিশৃঙ্খলা বুঝতে পারে না, এটা আমি বুঝতে চাই। সঠিক বলতে পারি না, কিন্তু এটা হাস হিসাব সরকারি হতে পারে, ফরেস্ট হতে পারে, কিন্তু নালার পাশ তো এটা তো পাটার সাইডও পড়ে, এটা হাস হিসাব। তাহলে এনওসি কারা দিয়েছে? এনওসি তো আমার হাওয়াইতাং লোকেরা দিয়েছে। এখানে গত শুক্রবারে শনিবার আমাদের হাই স্কুলে কিছু ছাত্ররা এসে এখানে আমাদের যেটা শ্মশানঘাট আমাদের পঞ্চায়েত প্রতিনিধি মাননীয় আছে অনুপমা রায় মহাশয়া এখানে উনি প্রস্তাব দিয়েছেন যে জায়গাতে
সেটা শিলান্যাস হয়েছে, সেই জায়গাটা ফরেস্ট এবং আমাদের পাট্টাল্যান্ডের মধ্যে। এই জায়গাটা যদি দেখা হয় তাহলে সেই জায়গাটা হবে আমাদের পাট্টাল্যান্ডেরই হবে। যাই হোক, এখানে এর আগে প্রতিনিধিরা বলেছেন, আমি এই হাইস্কুলের সভাপতি হিসাবে, এখানে ছাত্ররা এসে হামলা করেছে, যেগুলো শ্মশানের শিলান্যাস হয়েছিল সেটা ভেঙে ফেলেছে এবং তারপরে বাজারে এসে ওরা একজনকে নিধুভূষণ দাস ওনাকে ট্রেনে হেঁচড়ে রসেন্দ্র দাস মহাশয়ের ঘর থেকে বের করে নিয়ে, যাই হোক যে কোনোভাবে ওনাকে এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এইভাবে হেনস্থ করা হয়েছে, ছাত্ররা এসে এমনভাবে আক্রমণ করেছে যেটা মানে এটা বলতে গেলে বিরাট একটা আক্রমণ হয়েছে। সড়কের উপর গর্ত না গর্তের মধ্যে সড়ক সেটা নির্ধারণ করা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে, এমনটা মুখ থুবড়ে পড়েছে উত্তর করিমগঞ্জের নন্দীবাড়ি এলাকার গ্রামীণ সড়ক। সড়কের সংজ্ঞা পুরোপুরি হারিয়ে গেছে, একে তো কর্দমাক্ত, তার উপরে পুকুরের আকার ধারণ করেছে সড়ক, নিত্য নৈমিত্তিক চলাফেরা করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আবেদন নিবেদন করা সত্ত্বেও কারোরই নেই হেলদুল, শেষ পর্যন্ত ক্ষোভে অভিমানে রাজপথে নামতে বাধ্য হলেন গ্রামের জনগণেরা। পুকুর সদৃশ সড়ককে গাছের চারা রোপণ করে প্রতিবাদ কার্যসূচি পালন করলেন তারা। সড়ক সংস্কারের কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থের বিরুদ্ধে তোপ দাগেন। ভুক্তভোগী জনগণের স্পষ্ট কথা, এলাকার সড়ক উন্নয়নে নেই কারোর সদিচ্ছা। সিপিআইএম, বিজেপি, কংগ্রেস রাজপাট চালালেও কেউই সড়ক সংস্কারে অমল দেননি। পুকুরের আকার ধারণ করায় বেহাল সড়ক দিয়ে বিশেষ করে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বয়স্করা চলাফেরা করতে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে। অন্তঃসত্ত্বা মহিলাদের কথা তো বলেই লাভ নেই। বর্তমানে গ্রামীণ সড়ক সংস্কারে সরকার যখন কাড়ি কাড়ি অর্থ খরচ করছেন, কেন ওই গ্রামীণ সড়ক সরকারের চোখে পড়ছে না? জনগণের স্বার্থে অবিলম্বে গ্রামীণ সড়ক সংস্কারে হস্তক্ষেপের কামনা করেন এলাকাবাসী। স্কুলে এসে বা মাস্টারের বাড়িতে যায়, দীর্ঘ প্রায় 50 বছর স্বাধীনতার পরবর্তী সময় থেকে এরকম চলছে। আমাদের বর্তমান এমএলএ কমলাক্ষ দেপুরকায়স্থের কাছে বারবার এই বিষয়ে নিয়ে গেলে উনি আমাদের শুধু প্রতিশ্রুতি দেন। তার আগে যে ছিলেন মিশন রঞ্জন দাস, তার কাছ থেকেও সেই প্রতিশ্রুতি, এর আগে যা ছিলেন সেই প্রতিশ্রুতি। এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি সবই এমএলএ হয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো রাস্তা দিতে পারেননি বা দেননি। এবং আমাদের এই গ্রামের 90 পরিবার আজকের এই স্বাধীনতার 75 বছর পরে এসে দুর্দিনে চলছে। আমি আসাম সরকার তথা এই উত্তরকর্ময় সমষ্টির মাননীয় বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থর কাছে বিনীতভাবে আবারও অনুরোধ রাখছি এই রাস্তা অতিসত্বর দেওয়ার জন্য। অন্যথায় আমরা আগামীতে বুট বয়কট করব এবং আজকে এখানে আমরা দান রোপণ কার্যসূচি করেছি রাস্তার মধ্যে প্রতিবাদ জানিয়ে রাস্তার জন্য। পরবর্তীতে আরও বড় ধরনের আন্দোলনের ব্যবস্থা নিব এবং আগামীতে সেটা শিওর যে আমরা বুট বয়কট করবো, কারণ বুট দিয়ে তো লাভ নেই, যেহেতু আমরা এইরকমই চলতে হবে। আজকের দিন পর্যন্ত কোনো উন্নতি নেই গ্রামে, একটা ভালো স্কুল নেই, রাস্তাঘাট নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, কিছু নেই। আপাতত আমাদের দাবি রাস্তাটা দিলেই ভালো। পাথারকান্দি এপিডিসিএল এর অফিসের গ্রাহকদের হয়রানি বন্ধের জন্য বুধবার ডিডিসি, এডিসি, ডিস্ট্রিক্ট বিদ্যুৎ বিভাগের এজিএম এর নিকট এক স্মারকপত্র প্রদান করে আমসু। জানা গেছে দীর্ঘ সময় ডিসির পরিবর্তে ডিডিসি এবং এজিএম এর সঙ্গে দেখা করে পাথারকান্দি বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দুর্নীতি নিয়ে আলোচনা করেন আমসুর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সাদিক আখতার। উল্লেখ্য, গত মঙ্গলবার সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর নেতৃত্বে এক প্রতিনিধি দল পাথারকান্দি ইলেকট্রিক অফিসে এসডিও সঙ্গে দেখা করে অনেক কিছু অভিযোগ তুলে ধরেছিলেন। এসডিওকে ঘেরাও করেছিলাম যে বর্তমানে দেখা যায় যে পাথারকান্দিতে মানে পাথারকান্দি ইলেকট্রিক অফিসের আন্ডারে মানে অনেক শত শত গ্রাহকরা রয়েছেন, যে ওনাদের বিল নিয়ে এত সমস্যা, মানে গ্রাহকদেরকে এত কষ্ট করা কষ্ট মানে কষ্ট দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। যে বা যারা বিলিং অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, ওরা নিজের স্বেচ্ছামতো ইচ্ছামতো বিল বানিয়ে ওরা কী করছে, ওরা বাড়ি বাড়ি নিয়ে দিচ্ছে। আজকে দেখা যায় এক মাসে বিল যদি 400-500 টাকা হয়, তাহলে পরের মাসে বিল হয়ে যায় 5,000-7,000-10,000 টাকা, এরকম অনেক রয়েছে, ওরকম অনেক রয়েছে। এত দুর্নীতি হচ্ছে, এত জালিয়াতি হচ্ছে পাথারকান্দি ইলেকট্রিক অফিসে। আজকে আমরা বাধ্য হয়ে, আজকে আমরা ডিসি মহোদয়ের আমরা দ্বারস্থ হয়েছি,
আজকে ডিসি মহোদয়ের অনুপস্থিতি আমরা ডিডিসি স্যারের সঙ্গে আমি অনেক সময় আলোচনা করেছি এবং এডিসি আমরা আমাদের এডিসি মহোদয় ডিডিসি স্যারের সাথে আলোচনা করার পর আমি এডিসি মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি আলোচনা করার তারপর আমরা একটা কপি দিয়েছি আমরা ডিস্ট্রিক্ট এপিডিসিএলের এজিএম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার উনার নিকট আমরা আলোচনা করেছি এবং স্মারকপত্র দিয়েছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বাসা শহীদ স্টেশন নামকরণ নিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকার মন্তব্য। প্রতিবাদে শিলচর রেল স্টেশনে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। রবিবার 75তম স্বাধীনতা দিবস। শিলচরে জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী পরিমল। আজ শহীদ ক্ষুদিরামের 114তম আত্মবলিদান দিবস। বরাক জুড়ে করা হল বীর শহীদকে স্মরণ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।